কার সাথে শাবনুরকে সবচেয়ে ভালো মানাতো, রিয়াজ, শাকিব খান নাকি ফেরদৌস? রিয়াজকে যখন এই প্রশ্ন করা হয় তো রিয়াজ তখন কী বলে যে কার সঙ্গে শাবনুরকে এত ভালো মানাতো এবং কার সঙ্গে শাবনুর সবচেয়ে বেশি পপুলার, এবং উত্তরটা রিয়াজ কীভাবে দিল, তার মানে কি রিয়াজ মনে করে যে ফেরদৌস শাকিব খানের থেকেও শাবনুরের সঙ্গে তার জুটিটা পপুলার বেশি, এবং সেটা তিনি কাকে এগিয়ে রাখে, তিনি একজন না একজনকে তো এগিয়ে রেখেছে, এবং সেই মানুষটা আসলেই কে? তো এই তিনজনের ভিতর আসলে কার সঙ্গে শাবনুরের জুটি সবথেকে পপুলার এবং মানুষ বেশি পছন্দ করেছে, এটা রিয়াজ কীভাবে বলে, এটা এখন আমরা কেন এটার ব্যাখ্যা দিই আমি কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্মস্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো মাসরাঙ্গা টেলিভিশনের একটা শোতে রিয়াজকে যখন জিজ্ঞাসা করা হয় যে শাকিব খান, ফেরদৌস এবং রিয়াজ কে বেশি পপুলার, আমরা তো জানি যে রিয়াজ বেশি পপুলার, তো রিয়াজ কি বলে, নো, এই তিনটা নাম আমি বিশ্বাস করি না যে এই তিনটা নাম শাবনুরের সঙ্গে খুব বেশি পপুলার, বা এই তিনটা নাম নিয়ে আসলে কথা বলতে হবে, বা এই তিনটা নাম খুবই ইফেক্টিভ কোনো কিছু আমার মনে হয় না। তো সেখানে তিনি এমনভাবে ডিপ্লোম্যাটিক হইতে একজনের নাম নিলেন যেটা সবাই মেনে নেবে। তো শাবনুরের সঙ্গে স্ক্রিনে মানাতো, ভালো পারফরমেন্স, ভালো রোমান্টিক সিনেমা, ভালো কমার্শিয়াল সাকসেস, এভরি সাইড যদি আপনি ধরেন তাহলে সালমান অ্যান্ড শাবনুর আনপ্যারালাল, এবং শাবনুরের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান, এবং এটা শাবনুর স্বীকার করে, এটা রিয়াজ স্বীকার করে, এবং যারা ছিল তারা সবাই স্বীকার করে, কারণ সালমানই সালমান, এটা আমরা সবাই জানি। তার কারণ রোমান্টিক সিনেমাতে তার লুক, তার কথা বলার ধরন, তার বাচনভঙ্গি, মানে পিওর হিরো ম্যাটেরিয়াল বলতে যেটা, এটা রিয়াজও জানে, এটা সবাই জানে। বাট সালমানের তাহলে তো হোস্ট জিজ্ঞাসা করতো যে এই চারজনের ভিতর কে পপুলার, তাহলে উনি তো সালমানের নামটাই নেয়নি, কারণ সালমানের নামটা উনি সরিয়ে দেয়, কারণ এটা সবাই জানে যে সালমান শাবনুরকে বাদ রেখে কেউ কখনো বলবে না যে রিয়াজ শাবনুর বেশি পপুলার বা শাকিব খান শাবনুর বেশি পপুলার, কিন্তু শাকিব খান রিয়াজ ফেরদৌস এই তিনটা পেয়ারের ভিতর কিন্তু কম্পারিজন হতেই পারে, মানুষ কথাও বলতে পারে, কিন্তু রিয়াজ কাউকে এগিয়ে পিছিয়ে রাখবে না, বা নিজেকে হয়তো তিনি বড় মনে করতে পারে, এই কারণে তিনি আসলে জানে যে সালমানের সঙ্গে শাবনুর সবচেয়ে বেশি পপুলার, এবং এটা সবাই জানে, এই কারণে তিনি এমন বলেছেন যে শাবনুর যে লেভেলের অভিনেত্রী এবং শাবনুর যে লেভেলের পারফর্মার, তো তাতে তার সঙ্গে পারফর্ম করে একজনকে সবচেয়ে ভালো মানাতো, এবং একজনই ছিল ওই লেভেলের পারফর্মার যাকে শাবনুর সঙ্গে সবচেয়ে বেশি মানাতো, তিনি সালমান শাহ, এবং সালমান শাহের পরে আমাদের আর কারোর সঙ্গেই শাবনুরকে আসলে ওইভাবে মানায়নি। এটা রিয়াজ কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু আসলে বলেছেন, এবং এটা কেন বলেছেন এটা কিন্তু আপনারাও সবাই জানেন, কারণ সালমান আসলে কোন লেভেলের পপুলার এবং কোন লেভেলের জনপ্রিয়তা পেয়েছে অডিয়েন্সদের মনে এটা এক্সপ্লেন করার কিচ্ছু নেই। এবং সালমান অ্যান্ড শাবনুর মোস্ট পপুলার একটা পেয়ার, এবং শাবনুর সব থেকে জনপ্রিয় পেয়ার আপনি যদি বলেন, এটা এক বাক্যে এটা যে কেউ মেনে নেবে যে সালমান অ্যান্ড শাবনুর। বাট রিয়াজকে যখন এই তিনটা নামের ভিতর প্রশ্ন করতে বলা হলো, রিয়াজ কিন্তু বেশ ডিপ্লোম্যাটিক হয়েতে, সে কোনো রকম ক্যাচাল প্যাচাল কোনো রকম ঝামেলার ভিতর যাবে না বলে কিন্তু সে বেশ একটু ডিপ্লোম্যাটিক হয়েতে কিন্তু সে অ্যানসারটা দিয়ে দিল, হ্যাঁ আসলে আমি আসলে কি বলবো, হ্যাঁ এই তিনটা নাম আসলে যায় না, একমাত্র যার কথা যায় সে হচ্ছে সালমান শাহ। তো সে একটু ডিপ্লোম্যাটিক হয়েতে এই ব্যাপারটা ব্যাখ্যা করলো। তো যাই হোক, সেটা নিয়ে আমরা একটু বেশ আলোচনা করলাম, আমরা জানি না ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব ফিল্মস্পাইয়ের সঙ্গে থাকবেন।